একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে ফটো এডিটিং করি, ফটো এডিটিং এ দেখেন এই যে একটা ছবি, এই যে একটা এডিট করেছে, দেখেন এখানে একটা লাইট অ্যাড করেছে, এই লাইটটা কিভাবে অ্যাড করে জানেন? দেখেন একটা ছবি এই পাশে, দেখেন এই বিফোর আর এই আফটার, দেখেন একটা লাইট অ্যাড করেছে না? যে কোনো ছবিতে চাচ্ছেন এরকম একটা লাইট অ্যাড করবেন পারবেন? মনে করেন এই ধরেন এই জায়গায় একটা এটা লাইট, এই ছবিটার অরিজিনাল, কিন্তু এখানে মনে করেন একটা সূর্যের টাইপের লাইট আসছে। সিম্পল কাজ, বাট মনে করেন যে আচ্ছা দেখেন কিভাবে করতে হয়। ছবিটা আগে নিতে হবে, নেওয়ার পরে যদি আপনি চান এই গুগলে যে সার্চ করবেন সান, FUN সান বলে সার্চ করলে, মানে সূর্য বলে সার্চ করলে, দেখেন এই সূর্যের বিভিন্ন ছবি আসছে না? আমাদের দরকার এখানে দেখেন সান লাইট, LIGHT লাইট, সান লাইট লিখলে এই ধরনের এই টাইপের আলো দেখবেন, যে ব্যাকগ্রাউন্ড কালো থাকে আর মাঝখানে লাইট থাকে একটা। তাহলে আবার এরকম নেবেন না, এরকম নিলে কিন্তু এই নিচে সাদা লেখা আছে এইখানে এগুলো নেওয়া যাবে, বাট এমনটা নেওয়া যেতে হবে যার জন্য আলো না কেটে যায়। তো আমি মনে করেন যে এই টাইপের গোল আকার একটা নিলাম, নিয়ে এটা কপি করলাম, করে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম ছবিটা। হ্যাঁ বুঝা গেছে? এবার কন্ট্রোল টি এটা বড় করি, এখন এই লাইটটা এত চারিপাশে কালো আছে, আমি শুধু লাইটটাকে রাখবো, কালো কালো কালার থাকবে না। তাহলে এই নর্মালে ক্লিক করে এখান থেকে দেখেন এখানে লেখা আছে স্ক্রিন, একটা মোড আছে, হ্যাঁ এই মোডটা ক্লিক করবো, তখন দেখেন এই লাইট শুধু লাইটটা হয়ে গেছে, দেখছেন? এবার এই লাইটটা যেখানে রাখবেন, ধরেন আপনি যদি এখানে রাখেন তাহলে মনে হবে এই জায়গাতে লাইট আসছে, এইখানে রাখলে, এখন এরকম জায়গায় লাইট ডাইরেক্ট পড়ে না কখনো, কারণ এখানে কোনো লাইটের উৎস নেই। লাইটের উৎস যদি জায়গাতে আসতে পারে, উৎস মানে যে কোনো একটা জায়গা থেকে তো লাইট তৈরি হয়েছে, তো ধরেন এখানে দিলে মনে হবে কি দূরে একটা সূর্যের আলো বা কিছু একটা আকাশের থেকে একটা হলদে কালার চমকাচ্ছে। এই যে একটু বড় করে দিলে দেখেন ওর প্রভাবটা, এই যে বিভিন্ন ছবিতে দেখেন না সান লাইট অ্যাড করে, এইভাবে করে, বুঝতে পারছেন?